তারক ভাইয়ের কবুতর তো আমি দামাদামি করি না, ঠিক আছে? তো আশা করি এটা 600 টাকা পেয়ার, তো আশা করি আপনারা নিতে পারেন। আসলে তারক ভাই জায়গা থাকলে ভালো হইতো, কারণ তারক ভাই একটু অসুস্থ। তার এই যে দেন নটটা, নটের বডিটা দেখায় দিলাম, আর এই যে মাদি, তো ইংলিশ টাম পিটার, এই জোড়াটা মাত্র 3000 টাকা। আশা করি আপনারা সংগ্রহ করবেন, ঠিক আছে? দুইটা বাচ্চা নিয়ে যাবেন, এই যে দেন মাদিটা আর নটটা। আশা করি উড়ানোর জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। এই কবুতরগুলা, কিরকম থাকবে ভাইয়া? এটা ভাই প্রতি পিস 1000, প্রতি পিস 1000, তো প্রতি পিস তো না, 5 পিস নিলে এক পিস ফ্রি। দর্শক আসসালামু আলাইকুম, দেশ উপবাসী যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক বরাবর মতন চলে আসলাম তারেক ভাইয়ের কবুতরের খামারে। এই খামারে দর্শক আজকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব, আর কবুতরটা দেখাবে তারই ছোট ভাই। তো আশা করি কিছুক্ষণ পর পরিচয় করাই দিব, নামটা বলে দিব, আপনারা দেখতে পারতেছেন। তো তারেক ভাই একটু অসুস্থতার কারণে আজকে সময় দিতে পারে না এই খামারে, ঠিক আছে? তো ভিডিওটা ওনার ভাই ওনার নাম্বারটা থাকবে, আশা করি ওনারে কল দেওয়ার চেষ্টা করবেন। আর প্রথমে কিছু ওই গ্রিবাস কবুতর, প্রথম পেন্সি থাকবে, তারপরে গ্রিবাস কবুতর থাকবে জোড়ায় জোড়ায়, তারপরে থাকবে দর্শক বাচ্চা সহ একদম হাই কোয়ালিটির উড়ানোর জন্য একদম ভালো সুন্দর সুন্দর কিছু বাচ্চা সাথে আছে, মা বাবা সহ বিক্রি হবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভাইয়ের সাথে এখন কথা বলি, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন না। আমার নাম হচ্ছে গিয়া তমান। তো ভাই অসুস্থ থাকার কারণে তারপরে দুই খামারে সময় যেতে পারতেছে না, এই জন্য আমি একটা দিলাম। তো যার যেটা লাগে আমাকে ফোন দিলেই পাবেন। আচ্ছা, তো আপনার ঠিকানাটা, মোবাইল নাম্বার? ঠিকানাটা হচ্ছে গিয়া বাসাবা বৌদ্ধ মন্দির, রাজারবাগ, বাগপাড়া। আর ফোন নাম্বারটা হচ্ছে 0174799335। এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ সব, দুই চার পাঁচ পেয়ার, দশ পেয়ার যদি নিতে চাপলে পাঠাতে পারেন? হ্যাঁ, দুই চার পাঁচ পেয়ার না, যদি সবগুলাও নিতে চাই সবগুলাই পাঠানো যাবে। কত কবুতর আছে এই খামারের ভিতরে? কবুতর আছে ভাই অনেক কবুতর, 100+ আছে এই খামারে, 100+ আছে। 100+ জোড়া আছে? হ্যাঁ না, জোড়া না, 100+ কবুতর আছে, 50-এর উপরে জোড়া আছে, 50-এর উপরে জোড়া আছে। আর ওই খামারে ভাই এখন বর্তমানে? ওই খামারে এখনো প্রায় 400-এর উপরে এখনো পেয়ার আছে। হ্যাঁ তো দর্শক তো বুঝতেছেন, তো আশা করি এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করবেন। আর এখন কবুতরগুলো আমি দেখাই, চলো। দর্শক ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই? এটার নাম কি? এটা হচ্ছে কি আপনার লাহোরি, গ্রুবার লাহোরি। এটা রানিং পেয়ার, একটা ডিম পারছে কিন্তু খেয়াল করা হয় না, ডিমটা ভাঙিয়ে গেছে। ডিমটা আপনারা ভাঙিয়ে ফেলছে না? হাড়ি দিয়ে দিয়েছি, তারপরে আরেকটা ডিম পারবে। রানিং জোড়া, জোড়াটা মাত্র পড়বে আপনার 3500 টাকা। মাত্র 3500 টাকা? 3500 টাকাই জোড়া? জি। এটা রানিং পেয়ার? হ্যাঁ রানিং পেয়ার। আচ্ছা, নর কোনটা, মাদি কোনটা? বাম সাইড একটা নর। এই যে বাম একটা নর আর ডান একটা মাদি, তাই তো? আচ্ছা, মাত্র 3500 টাকা? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারেক ভাই তো আসে না, তারেক ভাই কি সমস্যা আছে? ভাই তা ওই খামারে সময় দেয় বেশি, এখন এই কারণে আমি এখানে যেগুলো আছে এগুলো বাগপাড়াটা আপনি দিচ্ছেন সময়? হ্যাঁ দিয়ে দিতেছে, তারপরে আসতো ভাই অসুস্থ। আচ্ছা 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 আচ্ছা, তো ভাইয়া আমি দেখানোর চেষ্টা করলাম এটা নর আর এই যে মা দি আপনাদের, তো 3500 টাকা মাত্র এই পেয়ারটা। কোনো ভাই যদি লাগে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন। জি ভাইয়া, এই একটা সুন্দর পেয়ার, এটার নামটা কি ভাইয়া? এটা টাম্পিটার, ইংলিশ টাম্পিটার। ইংলিশ টাম্পিটার? হ্যাঁ। আচ্ছা দর্শক, খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর। তো আমি দেখাই আপনাদেরকে, এই যে দেন তাদের চেহারাটা ভাই। এগুলা ডিম বাচ্চা করা? হ্যাঁ ডিম বাচ্চা করা, রানিং রানিং জোড়া। তো ভাই এগুলা লেজগুলো কাটা কেন ভাই? এটা ওই ব্রিডিং এর কারণে কাট, মানে কেটে দিছেন? আচ্ছা আচ্ছা। তো ভাই এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চায়, হ্যাঁ ঢাকার বাইরে পাঠানো সম্ভব? সারা বাংলাদেশে পাঠানো সম্ভব, সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে। আচ্ছা, তো ভাই এটার দামটা কত হলে দিতে পারবেন? দাম 3000 টাকা। একটু 3000 টাকার দাম? হুম জি। তো দর্শক এই পেয়ারটা মাত্র 3000 টাকার ভিতরে নিতে পারেন। আর আপনারা দেখছেন পুরো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম। ভাই ডিম বাচ্চা দিবে তো এগুলা? ডিম বাচ্চা না দিলে খালি ফোন দিয়ে ফেরত দিয়ে যাবে। আচ্ছা দর্শক আমি দেখাই, তো এই যে দেন নটটা, নটের বডিটা দেখাই দিলাম, আর এই যে মাদি, তো ইংলিশ টাম পিটার, এই জোড়াটা মাত্র 3000 টাকা। আশা করি আপনারা সংগ্রহ করবেন। দর্শক এই জায়গা এক পেয়ার কবুতর আমি দেখাই আপনাদেরকে, তো এটা হলো কি ভাই? বাগা গ্রিবাজ? হ্যাঁ। আচ্ছা, তো ভাই এই বাগা এই পেয়ারটা যদি দর্শকরা নিতে চায়, এটার বৈশিষ্ট্যটা কি? এটা উড়াউড়ি করবে না? না হ্যাঁ উড়াউড়ি করবে। আচ্ছা আচ্ছা, তো ভাই এগুলা কত টাকার দাম?
মাত্র 1500 টাকা এটা হ্যাঁ এটা কারণটা কি ভাই একটু দাম কম বেশি দর্শকদেরকে বলেন এটা উঠবে কেমন বা কি কারণটা এটা আপনি নরমালি আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো পুরবে এটা একদম হ্যাঁ আর যদি ভালো কৌতো থাকে কৌতোর সাথে করে তাহলে বেশি উড়ানো সম্ভব আর বেশি উড়ানো সম্ভব এটা হ্যাঁ আচ্ছা দর্শক তো এটা ভাই 1500 টাকা করে এটা হ্যাঁ এটা বাগা হ্যাঁ বাগা সবুজ গোলা দর্শক তো আমি দেখাই দিলাম তো আশা করি আপনারা যদি কোনো বাই লাগে এই সবুজ গোলা এই পেয়ার গুলো আপনারা সংগ্রহ করবেন देखान चेष्टा कर लूब सुंदर गेटअपर कबूतर उड़ो उड़ी करार्जन भलो जरा साधु उड़ाते चान तरज ये पेयरगुल आज के तो तारेक भाई नाई तो तारेक भाई सुस्थ हो वीडियो दीब इनशाला नतून खामारे तो अपना अपेक्षा थकें और इनशाला तो तारेक भाईर खामार ठीक है तारेक भाई असुस्थ कारण छोटो भाई हतोबा आज के सहयोगित करते हैं খুবই চমৎকার কোয়ালিটির কবুতর দর্শক আর পেয়ার এটা কি ভাই এটা জাতটা এটা সবুজগুলো বাগা যেটা হাই প্লার একদম পুরান জাতের কবুতর পুরান জাতের কবুতর হ্যাঁ জি তো ভাই এই পেয়ারগুলো যদি নিতে হয় দর্শকরা কয় টাকার বিনিময় নিতে পারবে 100% রানিং পেয়ার জি ভাই এটা রানিং পেয়ার হ্যাঁ এগুলো সব 100% রানিং পেয়ার এবং এগুলো বাচ্চা কাচ্চা খুব ভালো করে কবুতরগুলো দেখেন হুম উঠতে পারে কেমন একটা আইডিয়া এগুলা ভাই সব এভারেজ আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মানে এই টাইপের কবুতর উড়বে এটার দামটা কত থাকবে আপনি এটার দাম পড়বে মাত্র 1200 টাকা এটা 1200 টাকা এটা আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশে দিতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশে দিতে পারি আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ না করতে পারলে তারেক ভাইয়ের সাথেও করতে পারবে তাই তো হ্যাঁ তবে আমার সাথে করলেই ভালো হয় এই মুহূর্তে তারেক ভাই আচ্ছা 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 তো দর্শক এই পেয়ারটা মাত্র 1200 টাকা তো আশা করি আপনাদের কোনো দর্শক যদি নিতে চান নিতে পারেন দর্শক এই জায়গা আর পেয়ার হাই প্লার কবুতর আছে এটা কি ভাই আপনার এটাও গ্রিভাস আজকে কি সব খালি গ্রিভাস সব গ্রিভাস আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারটা ডিম্বাচার রানিং সব কবুতর ভাই 100% রানিং আছে কবুতরগুলো যেটা দেখেন ফেসগুলো দেখেন আচ্ছা তো ভাই এটার দামটা কত রাখবেন আপনি এটার দাম হবে ভাই মাত্র 1200 টাকা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা তো মোটামুটি উড়াউড়ি করার জন্য ভালো হবে হ্যাঁ এগুলো ভালো হবে আচ্ছা আচ্ছা সব পুরান জাতের কবুতর তো হুম তো দর্শক এই পেয়ারটা 1200 টাকা আপনারা হয়তো হাট বাজারে গেলে অনেক কবুতর সস্তা পাবেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাইতে হলে একটু দামটা বেশি লাগে আর যারা কবুতর হয়তো চিনেন তাদের কাছে হয়তো দাম মনে হবে না কারণ যারা হয়তো চিনেন না ওরা অনেক অনেক মন্তব্য করতে পারেন একই কালারের কবুতর ভাই কমও পাওয়া যায় এত এত দাম কেন এত বেশি কেন এখন এক কেজি খাবারের দামে ভাই 40 থেকে 45 টাকা সাধারণ গম তো একটা ভালো পেয়ার পালতে হলে একটু ভালো খরচ হয় তো হিসাব করে এখন দামগুলো কবুতর হয়ে যায় তারপরও আপনারা যদি কোনো বাই নিতে চান আশা করি নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এগুলা উড়াউড়ি করার জন্য যে আপনি নতুন ছাদ উড়াইতে চান বা বিভিন্ন খামারে রাখতে চান তাদের জন্য এই পেয়ারগুলো তোমার ভাই এই যে আপনার কাছে এটা কিসের পেয়ার এটা এটা ভাই ভাগা চুইঠাল বাগা চুইটাল পেয়ার এটা হ্যাঁ তো আমি দেখাই দর্শকদের উদ্দেশ্যে যে দর্শক দেন কবুতর খুবই সুন্দর কোয়ালিটির তো ভাই ডিম বাচ্চা রানি ডিম বাচ্চা 100% বাচ্চা খাওয়ার দাগ আছে আচ্ছা বাচ্চা খাওয়ার দাগ আছে তো আমি বলতে চাই যে এই পেয়ারগুলা ভাই একটু কম প্রাইসের একটু বলে দেন দর্শকরা যেন নিয়ে যায় আপনাদের থেকে পেয়ারটা কম বলতে কি দেখেন আপনি সত্যি কত সুন্দর বান চুইঠাল একদম দুইটা কবুতর ফার্স্ট ক্লাস তারপরও আপনি যখন কইছেন এই জোড়াটা ভাই 1600 টাকা রাখতে হবে 1600 টাকা এটা হ্যাঁ আচ্ছা দর্শক আর আমি না বললে নিয়ত কত ছিল আমার 2000 এর মত নিয়ত ছিল 2000 মত নিয়ত ছিল তো দর্শক আশা করি আপনাদেরকে কমাই দিতে ভাই এগুলো কি ভাই হাই প্লার না এমনি নরমাল এটা হাই প্লার সব হাই প্লার সবই হাই প্লার কবুতর হ্যাঁ এগুলো বানগুলো দেখেন আপনি এমনি যে নরমাল সবুজগুলো আছে ওগুলো কিন্তু তো চকচকা থাকে না 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 তারপরে শেপগুলো চকচকা চকচকা হুম তো ভাই এটা কত রাখবেন 1600 টাকা এই পেয়ারটা হ্যাঁ এটা মাদিটা তাই না হ্যাঁ মাদিটা এটা মাদিটা আর এটা নটটা তো আশা করি দর্শক আপনারা এই পেয়ারটা মাত্র 1600 টাকার বিনিময়ে যদি সংগ্রহ করেন তাহলে ভালো হয় আর কবুতরগুলো অনেক সুন্দর অনেক গেটআপ এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটি ভাই এটা কি জাতের কবুতর এটা সবুজ গোলা এটাও হ্যাঁ নটটা দেখেন নটটা তো অনেক বিগ সাইজ সেম হুম আচ্ছা 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 ভাই কত পেয়ার কবুতর আছে আজকে ভাই কবুতর বহুত কবুতর আছে হুম তো ভাই আমি দেখাইতেছি আজকে কত পেয়ার দিতে পারেন হেড এই যে কয়টা দেওয়া যায় আলে আচ্ছা আচ্ছা এই কয়টা দিব আচ্ছা তো ভাই এই পেয়ারগুলা কত টাকা চাচ্ছেন আর এগুলো উড়বে কেমন এই পেয়ারটা ভাই আমি 1500 টাকা রাখতে পারবো
1500 টাকা কারণটা কি ভাই একটু কিটা নটটা দেখেন না নটটা আমাদের একদম সেম সেম কোয়ালিটি সেটটা দেখেন একেবারে খুব সুন্দর আচ্ছা আচ্ছা ভাই ওটা হাইপ্লার হ্যাঁ হাইপ্লার হাইপ্লার উড়াউড়ি করার জন্য দিয়ে আপনি চাইলে ছাড়াছাড়ি করা যাবে ছাড়াছাড়ি করতে পারবেন আপনি হ্যাঁ তো দর্শক শেপটা অনেক সুন্দর আমি দেখাই একদম পুরো সুন্দর একটা স্টাইলের কবুতর এটা হাইপ্লার কবুতর নটটা দেখেন 1500 টাকা ভাই এটা জি আচ্ছা তো দর্শক আসলে আপনারা যদি নিতে চান নিতে পারেন খুবই চমৎকার কোয়ালিটির কবুতরগুলো আমি দেখার চেষ্টা করব আজকে ভাই খুবই সুন্দর কবুতর কোয়ালিটিটা ধরার কারণে পটটা একটু সমস্যা হচ্ছে আমি দেখাই এই যে দেখেন এটা মাদিটা ঠিক আছে খুবই সুন্দর এটা অবন সবুজ গোলা নাকি ভাই আচ্ছা আচ্ছা একদম পুরান জাতের কবুতর পুরান জাতের কবুতর দর্শক শেপটা দেখায় দেই আর এই যে কবুতরগুলো এই যে নর ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করি পুরো বিগ সাইজ তো এই পেয়ারগুলো ভাই যদি নিতে চাই প্রিয় দর্শক শ্রোতা যারা আছে হ্যাঁ কত টাকার বিনিময়ে দিতে পারে 1200 টাকা ভাই এটা 1200 টাকা এটা হ্যাঁ আচ্ছা এটা কি হাইপ্লাস জাতের কবুতর হ্যাঁ হ্যাঁ হাইপ্লাস জাতের কবুতর আচ্ছা আজকে 1200 টাকার নিচে কি কোনো কবুতর নেই আছে কয়েকটা কয়েকটা আছে হ্যাঁ আমার কিছু ভাই 1500 1600 1700 করে দিছে হ্যাঁ আমি হ্যাঁ আর পরে যদি কেউ একসাথে 5-6 জোড়া নেয় তখন আরো কিছুটা ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ জি আচ্ছা 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 তো ভাই এটা 1200 টাকা ভাই একদম রানিং পেয়ার হ্যাঁ 100% রানিং পেয়ার দর্শক মাদিটা ছোপটা আমি যদি দেখাইতে পারতাম জুম করে তাহলে আপনারা বুঝতেছেন যে খুবই চমৎকার তো এই যে দেন মাদির ছোপটা ঠিক আছে আর এই যে এই ক্লাসের কবুতর আচ্ছা তো 1200 ভাই ওকে খুবই চমৎকার মাশাআল্লাহ বেশ কোয়ালিটি চটপটা ভাই এগুলা কি সবুজ গুলা আচ্ছা 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 দর্শক তো আপনারা স্ক্রিনশট দিবেন অনেকগুলা তো নাম্বারিং করা নাই আর এই দেখেন কবুতর দাঁড়ানো স্টাইল দেখেন গেট আপ দেখেন দেখলে আপনারা কবুতর নিয়ে বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো আসলে কেমন হতে পারে ঠিক আছে তো আমি তো আমার থেকে মনে হইতেছে ভালো মোটামুটি আল্লাহর রহমত আপনারা উড়াইতে পারবেন এটা হলো মাদিটা আর এই যে নটটা তো আমি দেখাই দিলাম ভাই এত ভাই এই পেয়ারটা কত টাকা রাখতে পারেন আপনি 1300 টাকা এটা 1300 টাকা ভাই এটার দামটা একটু হালকা একটু কেন বেশি এটা ভাই নটটা দেখেন মাদিটা দেখেন তো দুটো এক সাইজে বড় সাইজ তো বুঝলাম ব্লাড কেমন এটা বলে এই ব্লাড ভাই খুব শক্ত ব্লাড এই সব একেবারে পুরান জাতের কবুতর হ্যাঁ দেখি একটা খামারের কবুতর নাকি এটা খামারের কবুতর দেখে আমি একসাথে এতগুলো পাওয়া গেছে তাই না আচ্ছা আচ্ছা তো ভাই এটা কত রাখবেন আপনি বললেন 1300 1300 টাকা রাখবেন হ্যাঁ আর ওটা উড়বে কেমন এটা তো সব ভাই এভারেজ তোর যত ঘুম রইতে পারে তাই মিনিমাম 2 1 ঘন্টা 3 ঘন্টা উড়বে নরমাল খাবার দিলো হ্যাঁ হ্যাঁ নরমাল খাবার আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক এক পেয়ার কবুতরের জায়গায় গলা কষা মোটামুটি হালকা স্প্রিং আছে তো এটা কি হাইপ্লার বা নরমাল এটাও হাইপ্লার হ্যাঁ তো গেট আপ তো অনেক সুন্দর কোয়ালিটি সুন্দর তা আশা করি আপনি বললেন যে ভাই দুই একটা পেয়ার একদম চমকটা দিবেন দর্শকদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করবেন এই পেয়ারটা কত টাকা দিতে পারেন আমাকে একটু জানাবেন এটা ভাই মাত্র 700 টাকা একটু যদি কম টম হয়ে যাওয়া যায় যে তাহলে ভালো হয় না তাহলে আর 100 টাকা কম 100 টাকা কম দিয়ে দিন না জি তো দর্শক এটা কি ভাই রাগ করে বলেন না 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 ভাই রাগ করে না হুম যে মোশিন ভাই বলার কারণে কারণ তারক ভাইয়ের কবুতর তো আমি দামাদামি করি না ঠিক আছে তো আশা করি এটা 600 টাকা পেয়ার তো আশা করি আপনারা নিতে পারেন আসলে তারক ভাই জায়গা থাকলে ভালো হতো কারণ তারক ভাই একটু অসুস্থতার কারণে ভাই আসতে পারে নাই তো আশা করি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করবো যদি সুস্থ সবল থাকে তো এটার দাম কত রাখবেন একদম 600 একদম 600 টাকা তো দর্শক আশা করি আপনারা পেয়ারগুলো একদম সংগ্রহ করবেন আর আইসো নিতে পারেন আর ডেলিভারি দেওয়া সম্ভব তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনারা দিয়ে দেব সম্মানিত দর্শক তো এই জায়গায় আরেক পেয়ার কবুতর আমি দেখাই দেখেন এখনই মানে মনে হয় যে তারা উড়াউড়ি করার প্রস্তুতি নিচ্ছে এমন একটা ভাব তাদের ভিতরে তো আমি দেখাই তাদের কালারটা গেট আপটা আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক কারণ আমি আপনাদেরকে ভালো এক পেয়ার কবুতর যদি আমি দেখাইতে পারি আমার নিজের থেকেও ভালো লাগে স্বস্তি মনে হয় যে না আমার প্রিয় দর্শকদেরকে আমি ভালো জিনিস দেখাইতে পারতেছি তো আশা করি কতটুকু ভালো আপনারা নিজেরা যাচাই করে নেবেন তো আমি তো আপনাদেরকে ভালোবাসি হয়তো ভালোবাসার আবেগ হয়তো বেশি বলতে পারি তবে আপনারা যেন ভালো জিনিসটা ভালো কোয়ালিটি কম দামে নিতে পারেন সবসময় চেষ্টা করবেন আর দর্শক আমার খামারি বাইরেও যেন বিক্রি করতে পারে তাড়াতাড়ি ভালো জিনিসটা সে দোয়া করি আমি সবসময় ঠিক আছে তো ভাই এই পেয়ারটা কত চোখ গেট আপ তো ভাই এগুলা কি পাল্লা লাইনের কবুতর না সারাসারি লাইন
কালার করা নিচে দিয়ে, হ্যাঁ এগুলো সারাসারি করার কবুতর। হ্যাঁ তো নিলে আমি 210 কিলো 220 কিলো টুর্নামেন্ট খেলতে পারবো বাচ্চা কাচ্চা দিয়ে, তাই তো আশা করা যায়? আশা করা যায়। তো দর্শক এটা মাত্র 1000 টাকা, আশা করি আপনারা পেয়ারটা নিয়ে যাবেন। ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করলাম নরমাদি, এই যে দেখেন খুবই বিগ সাইজ আর কবুতর কোয়ালিটি সম্পূর্ণ সুস্থ সবল। ভাই ভাই খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ আমি কবুতরগুলো দেখাই আপনাদেরকে। তো আসলে কবুতরের কোয়ালিটি নিয়ে কোনো রকমভাবে আপনারা টেনশন করার দরকার নাই, যারা উড়াইতে চান আর যারা মনে করেন যে বাচ্চা খাওয়ার জন্য কবুতর তাদের জন্য এটা না। তবে লুলা ল্যাংলা হলে হয়তো জবাই করে খাইতে পারেন, কিন্তু এটা ভালো সুস্থ সবল বাচ্চা দিলে এটা কিন্তু আপনাদের কাজে লাগবে, এই পেয়ারগুলো উড়ানোর জন্য আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে তো ভাই এটা কেমন উড়বে? এটা চেহারাটা দেখলে মনে হয় যে মানে তারা উড়াউড়ি করবে ভালো। ঠিক আছে তো যারা গিরিবাজ নিয়ে চর্চা করেন এবং মানে উড়ান তারা হয়তো দেখতে বুঝতে পারবেন। ভাই এই পেয়ারটা কত রাখবেন? 1000 টাকা। হ্যাঁ তো আমার তারেক ভাইয়ের জন্য দর্শকরা দোয়া করবে, তাদের তারা একটু সাইজ একটু কমে নিতে, কিছু করা যায় দেখেন তো? 200 টাকা কম। হ্যাঁ এটা তারেক ভাইয়ের উদ্দেশ্যে, তাই তো? আচ্ছা দর্শক তো তারেক ভাইয়ের উদ্দেশ্যে ভাই 200 টাকা কমাই দিল এই প্যাডটা, মাত্র 1800 টাকা। হাইপ্লার? হ্যাঁ হাইপ্লার। আচ্ছা ঠিক আছে। সম্মানিত দর্শক তো আমি আপনাদেরকে এক পেয়ার কবুতর দেখাবো। এটা কি কবুতর? এটা কাজ করা সবুজ গলা, এটা চুইটাইল নটটা আর মাদিরা তো অলরেডি দেখছেন উড়িয়া গেল গা, ওদের দুইটা বাচ্চা আছে, আমি বাচ্চা সব আমি দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে আমি দেখাই খুবই চমৎকার কোয়ালিটি, আর এই যে দুইটা বাচ্চা, ভাই বাচ্চা কি গুলার? না ভাই বাচ্চা হইতেছে আমরা লাল খাকির বাচ্চা। লাল খাকির বাচ্চা, তো বাচ্চা সহ কি গুলা দেওয়া হবে? হ্যাঁ বাচ্চা সহ। আর এগুলার ভবিষ্যৎ কি? এগুলা উড়বে কেমন? এগুলা মোটামুটি উড়বে। মোটামুটি উড়বে ভালো। তো ভাই এই লাল খাকির বাচ্চা সহ, হ্যাঁ এটা তো মনে ফোস্টারিং করা হয়েছিল। হ্যাঁ আচ্ছা এই বাচ্চা সহ ভাই আপনি কয় টাকা পেয়ার জোড়াটা দিতে পারেন? বাচ্চা সহ জোড়াটা 1500 টাকা। বাচ্চা সহ 1500 টাকা। হ্যাঁ বাচ্চা বড় হইলে আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ খাকিগুলো অনেক সুন্দর। তো আমি দেখানোর চেষ্টা করলাম, তো বাচ্চা সব 1500 টাকা ভাই? আর বাচ্চাগুলো ভাই হাইপ্লাত তো? হ্যাঁ বাচ্চা খাকির বাপ মা দেখছেন আপনি? হ্যাঁ আমি দেখছি, খুবই কোয়ালিটি সম্পূর্ণ এরোদা হয়েছে খাকিগুলা। তো এটা 1500 টাকায় ফুল প্যাকেজটা, তাই তো? ফুল প্যাকেজ 1500। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই জায়গায় এক পেয়ার কবুতর, তো একটা বাচ্চা ছুটে গেছে, আমি দেখাই এগুলার বাচ্চা নাকি না পোস্টারে? আচ্ছা তো এটা এরকম আসলো, এই যে দেন বাচ্চারা কি উড়াল মারে। তো ভাই এই পেয়ারটা কত রাখবেন আপনি? এই পেয়ারটা ভাই বাচ্চা সহ 1000 টাকা। বাচ্চা সহ 1000 টাকা? হ্যাঁ দুইটা বাচ্চা সহ 1000 টাকা। বাচ্চা তো একটা গেছে ভাই, একটা আছে। হ্যাঁ আচ্ছা দর্শক এই যে এই বাচ্চাটা ভাই সুইটা গেল, একটা গেছে গা, আমি দেখাই এই যে দুইটা রাখা জানা খুবই চঞ্চল। এই যে আরেকটা বাচ্চা দর্শক, এই যে সুইটা আমাদের থেকে এই যে দেখেন চলে গেছে। তো এই বাচ্চারা যদি আসতে পারে এটা সহ দিয়ে দিবে আপনাদেরকে। ঠিক আছে আর না আসতে পারলে তিনটা কবুতর আপনাদেরকে দিবে। কত কত বললেন ভাই আপনি? 1000। হ্যাঁ আচ্ছা আমি এই তিনটার কথা বলা হয়েছে, যদি ওটা আসে তাহলে ওটা সব পাবেন, না হলে তিনটা আপনারা নিতে পারবেন। এই যে বাবা মা, এই যে হাইপ্লার কবুতর, বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ, মানে হাইপ্লার কবুতর উড়বে ভালো। তো আশা করি এই পেয়ারগুলো মাত্র 1000 টাকা নিতে পারবেন তিনটা। ভাই এটাও বাচ্চা সহ আছে এই পেয়ারটা, তাই না? আচ্ছা বাচ্চা দর্শক আছে, এই যে দেখাই এটা সবুজ গলা হাইপ্লার। হ্যাঁ ভাই বাচ্চার সামনে দিয়ে পরগুলো কই গেল? আর এর সামনে বাচ্চার পশম উঠতেছে এখনো। হ্যাঁ আচ্ছা তো ভাই এই পেয়ারগুলো কত টাকা রাখবেন আপনি? এই পেয়ারটা ভাই একটা বাচ্চার সময় 1400 টাকা রাখবেন। 1400 টাকা হাই ফ্লাইয়ার কবুতর? দর্শক সেম কোয়ালিটির হাই ফ্লাইয়ার কবুতর আমি দেখানোর চেষ্টা করলাম, তো 1400 টাকা ভাই? এই যে দর্শক দেখেন তাদের বৈশিষ্ট্যতা, তাদের চেহারা, যারা হাইপ্লার উড়ান তারা হয়তো অবশ্যই চিনতে পারেন, বুঝতে পারেন এই কবুতরগুলো কেমন হতে পারে। ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই যে মাদিটা লাল গিয়ার পুরো টকটকা লাল, এই যে দেন খুবই সুন্দর কোয়ালিটি কবুতর। কত রাখবেন ভাই এটা? ভাইয়া 1400 টাকা এটা। হ্যাঁ আচ্ছা দর্শক আমি আরও পেয়ার কবুতর দেখাই বাচ্চা সহ। আসলে এই কবুতরগুলো পুরো হাইপ্লার একদম ফাটাফাটি কবুতর, আপনারা নিলে খুব উড়াইতে পারবেন।
তারক ভাই থাকলে হয়তো বর্ণনাগুলো ভালোভাবে দিতে পারত। হ্যাঁ ভাই থাকলে সুন্দর করে বুঝায় বলতে পারত। আসলে ওই যে তমল ভাই অতটা বুঝে না, ওনার আসলে আছে বুঝেন লেখাপড়ার ভিতরে স্টুডেন্ট মানুষ। তো এই কৌতুকগুলো কেমন হবে তারপর যত বলছে ভাই? ভাই আপনি তো দেখতে আছেন একেবারে গাম ছুড়াই লেতেছে। হ্যাঁ যে ছুড়াই মানে আমরা বন্ধু করে পরে রাখছি ভিতরে, বাচ্চা দেখছে একটু শান্ত হয়েছে। দর্শক আসলে এগুলো বাচ্চা দেওয়ার আগে এমন ছুটাছুটি খাঁচার থেকে মানে পালাইছে বা তিনবার দুইটা তিনবার ছাড়ছে যে ভিডিও করতে পারি নাই। তো বাচ্চাগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ, আমি দেখাই এই যে বাচ্চা সহ। হ্যাঁ তো আমি দেখাই এক সাইজের বাচ্চা দুইটা। তো ভাই এই পেয়ারটা কত রাখবেন একদম ছোট্ট করে বলে দাও? এই পেয়ারটা একদম 1800 টাকা বলতো ভাই। এটা দামটা একটু ভাই দুইটা বাচ্চা একেবারে এক সমান, তারপর জান আর 100 টাকা কমাই দিলাম 1700। হ্যাঁ জি ভাই এটা একদম 100% মানে মানে উড়াউড়ি করতে পারবে? হ্যাঁ ভালো উড়াউড়ি করবে। আচ্ছা ঠিক আছে দর্শক, তো আমি দেখাই দিলাম। তো বাচ্চা সহ আপনারা এইটা কত? 1700 ভাই? 1700। আচ্ছা ঠিক আছে দুইটা বাচ্চা নিয়ে যাবেন। এই যে দেন মাদিটা আর নটটা। আশা করি উড়ানোর জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। এই কবুতরগুলো এইসব কবুতরের বাচ্চা ভাই কখনো হারাবে না। হারাবে না? হ্যাঁ ভাই না। আচ্ছা ঠিক আছে দর্শক, এটার ভিতরে আপনারা দেখতেছেন একজোড়া বাচ্চা আছে। আর এটা কি কবুতর ভাই? এটা সবজি কবুতর ভাই, সবজি গ্রিবা যে কবুতরটা বলা হয় এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এটা হাইপ্লার কবুতর? হ্যাঁ হাইপ্লার কবুতর। দর্শক আমি দেখাই আপনাদের, চোখটা একটু না দেখলে বুঝবেন না। এই যে চোখ আর এই মাদির চোখ আর এই আপনাদের দুইটা বাচ্চা। তো ভাই দুইটা দুই কালার আসলো? এটা ভাই ডিমটা চাইলে দিছিল, ও আমারে ছিল ডিমটা চাইলে দিছিল। এখন বাচ্চা ফুটে কিন্তু জানেন তো দেখ আমারে ভালো কবুতর থাকলে ওইগুলো বাচ্চা ওঠানোর চেষ্টা করে সবাই। আচ্ছা আচ্ছা। তো ভাই এই পেয়ারটা কয় টাকা রাখবেন আপনি? এটা ভাই 2000 টাকা রাখতো। এটা 2000 টাকা বাচ্চা সহ। দর্শক এই পেয়ারটা 2000 টাকা। ভাই এটা উড়বে কেমন, বাইরে রিস করা যাবে? 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম উড়বে। আচ্ছা এই বাচ্চা সহ কত রাখবেন আপনি? 2000 টাকা। 2000 টাকা রাখবেন এটা? হ্যাঁ। তো দর্শক এটা হলো আপনাদেরকে দেখাই সবজি যে গ্রিবাজ আছে রাজশাহী বা ওই টাইপের ব্লাডের নাকি? আচ্ছা আচ্ছা। তো এটা 2000 টাকা রাখবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি দেখানোর চেষ্টা করলাম, খুবই চমৎকার। আমি তারেক ভাই থাকলে হয়তো ভালো করে বুঝাই দিত আপনাদেরকে। তো আসলে আমিও বুঝতেছি, এই যে গেল গা দেখুন নটটা গেছে গা দর্শে থাপা দিয়া, মানে এগুলো ছটপটা কবুতর আমি দেখাইলাম। তো মাত্র 2000 টাকা ভাই? জি 2000 টাকা এই পেয়ারটা। দর্শক যারা বুঝতেছেন বা দেখতেছেন এই পেয়ারটা কী হতে পারে, আপনারা আগে বুঝে ফেলছেন, তো নামটা আমি একটু পরে বলবো। এটা হলো হাই কোয়ালিটির, আমি দেখাই এই যে নটটা। মাদিটা উড়াল মারছে অলরেডি, আমি দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে ভাই দুইটা ফেলছে। আসলে কৌতুকগুলো আসলে রাখাটা খুব টাফ হচ্ছে ভিডিও করতে, আজকে আমাদের খুবই কষ্ট হচ্ছে বলার বাইরে যে একটু দেখাবো, এগুলো উড়াল দিয়ে চলে যায়। বাচ্চা সহ এটার বাচ্চা তো ভাই? এটার বাচ্চা, এটার বাচ্চা সহ ভাই এই প্যাকেজটা কত রাখবেন আপনি? ভাই এই প্যাকেজটা 2000 টাকা হবে। দুইটা বাচ্চা সহ, একটা ডিম পারছে আজকে, একটা ডিম পাইরা দিছে অলরেডি। হ্যাঁ আর দর্শক আমি দেখাই, এটা হলো নটটা। আপনারা দেখতেছেন যারা বুঝতেছেন যে এটা হাইপ্লার কিনা, আপনারা চোখ দেখলে বোঝা যায়। আর এই যে মাদিটা আমি দেখাই দিই, ঠিক আছে? তো ভাই বাচ্চা সেই পেয়ারটা 2000 টাকা লাগবে। হ্যাঁ আর এমনি একজোড়া বাচ্চার দাম কত? এগুলা একজোড়া বাচ্চা এটা ভাই আপনি কোনখান থেকে নিতেছেন, কেমন চিনতেছেন, ওর উপরে দামটা ডিপেন্ড। আচ্ছা 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 আচ্ছা। তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, এগুলো হলো যে বাইরে একটা খামার নিয়েছিল লফটের হাইপ্লার কবুতর, উনি আসলে বিক্রি করে দিচ্ছে এখন কবুতরগুলো। ভাই ও রেস্কে খেলতো ওই খামারই, তো এখন ও একদম দাম ধরে নিয়ে আসছে ভাই একদম কম দামে। আর আপনার ওই খামার থেকে নিতে গেলে হয়তো আরও কিছু টাকা অ্যাড করা লাগতো। তো এই পেয়ারটা নিতে হলে এখন মাত্র জোড়া সহ 2000 টাকা, তাই তো ভাই? এই জায়গায় আরেক পেয়ার কবুতর আমি দেখি। হ্যাঁ দেখাই দর্শকদেরকে। তো এটা কি কবুতর আপনার? এই সবুজগুলো, সব সবুজগুলো। হ্যাঁ উড়ান জাতের। তো ভাই এগুলো বাচ্চা কি এগুলার? হ্যাঁ বাচ্চা। আচ্ছা এগুলার বাচ্চা। তো এগুলা উড়াউড়ি কেমন হবে ভাইয়া? এটা ভাই 2-3 ঘন্টা উড়বে। উড়বে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই বাচ্চা সহ পেয়ারটা কত রাখবেন? এই বাচ্চা সহ পেয়ারটা ভাই 2000 টাকা। 2000 টাকা এটা? হ্যাঁ। তো তারপর তারেক ভাইয়ের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন না আপনি আমার দর্শকদেরকে? যে তারেক ভাই থাকলে তো হয়তো আমি কমেটো ভাই একটু দিতাম, একদম চায় তারপর বলে দেয় তারেক ভাই। কতগুলো দেখেন ভাই, এই বাচ্চা জোড়াটা আপনি দাম হিসাব করেন আর এই জোড়াটা দাম হিসাব করেন, তারপর আপনি যখন বলছেন আমি আরো 300 টাকা কমাই দিলাম। জান তাহলে কয় টাকা রাখবেন এটা? 1700 টাকা। 1700 টাকা এটা? হ্যাঁ দর্শক এটা 1700 টাকা। এই পেয়ারগুলো যদি নিতে চান বাচ্চা সহ নিতে পারেন। এগুলো অরিজিনালি হাইপ্লার কবুতর, উড়ানোর জন্য কেমন হবে এটা? খুব ভালো হবে কবুতর, খুব ভালো হবে। আর এই যে দুইটা বাচ্চা আমি দেখাই দিলাম, দেখেন একেবারে এক সাইজের বাচ্চা, বাচ্চা চোখগুলো দেখেন কালার খুবই সুন্দর।
বাচ্চা কিন্তু এখন মনে করেন যে বের করি নাই হুম হুম মাত্র খাওয়া শিখবে শিখবে এমন এমন এখন দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আসছে তুমি দেখা এই যে বাচ্চাগুলো তো 1700 টাকা ভাইয়া জি আচ্ছা ঠিক আছে ভাইয়া খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমি দেখ এটা কি কবুতর ভাইয়া সবুজ গোলাপ কবুতর বান্ডা দেখেন একদম সেরকম চিকচিক করতেছে তো ভাইয়া এই পেয়ারগুলা কত টাকা হইলে দিতে পারেন এই পেয়ারটা ভাই 800 টাকা বলে হ্যাঁ 800 টাকা প্রচুর কবুতর আছে লপটে তো ওনারই ছোট ভাই তো আজকে আপনাদের সাথে কথা বলতেছে ঠিক আছে তো এই নাম্বারে আপনারা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা একটু যোগাযোগ করবেন বাইতে একটু অসুস্থ আছে সাগর কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর যদি কোনো কবুতর লাগে বাইর সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো 800 টাকা ভাই এটা আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গার ভিতরে প্রচুর কবুতর ভাইয়ের সব নট আমি তো ভাবছি জোড়ায় জোড়ায় আছে আরো আছে তো এটা হচ্ছে গিয়া এমনি তো মিলাই তো সময় পাইলে সময় পাইতেছে না এই কারণে এটা প্যাকেজ হিসেবে দিয়ে দিতেছে আচ্ছা আচ্ছা প্যাকেজটা কি রকম থাকবে ভাইয়া এটা ভাই প্রতি পিস 1000 প্রতি পিস 1000 তো প্রতি পিস তো না 5 পিস নিলে 1 পিস ফ্রি 1 পিস ফ্রি জি কোন পিসটা ফ্রি ভাই এখানে সবই ফ্রি যে মানে যে কোন একটা যে কোন একটা ফ্রি মানে সব পুরো প্যাকেজ সব পুরোর সবগুলা 5000 টাকা সবগুলা 5000 টাকা মানে 1000 টাকা কইরা পেয়ার একটা বেশি আছে তাই তো অনেক ভালো ভালো আপনার নর আছে আমি যদি ধরে দেখাই এখন এডি তো আপনি জানেনই ওই খামারে সময় দেয় এই কতগুলা মিলা এই যে দেখি দর্শক এই যে দেখেন আমি একটু লাইটটা কমাই দেই আপনারা বুঝতে পারবেন এই যে দেন শেপটা দেখেন কবুতরের দেখছেন পেদারটা দেখেন তো ভাই এই যে দেখেন ঠিক আছে স্যার স্যার ব্যালেন্স কষ্ট হয়ে যাইতেছে এই জন্য 1000 টাকা করে ভাই এসবের কবুতর আর যারা গৃহবাজ নিতে চান খামারের ভিতর প্রচুর পরিমাণ কবুতর আছে সব ধরনের কবুতর আচ্ছা আচ্ছা সব নিতে পারবো তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা খুবই চমৎকার কোয়ালিটি আল্লাহ হাফেজ